গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস বাঘের বাজার ও পুলিশ লাইন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ পুরুষ শ্রমিক নিয়োগ না দিয়ে শুধু নারী শ্রমিক নিয়োগ দিচ্ছে, পাশাপাশি পুরুষ শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। এদিকে মহাসড়ক অবরোধ করায় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন চালক ও পথচারীরা।